অহংকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমি হলাম দেশের নেতা, আর আমি হলাম দেশের আমির, আমি হলাম দেশের ডন, আর দশজন লোক যদি আছে তো তার পিছনে পিছনে হু হু মাদারি, যা আমল করি নাহি না করি, একদিন এসেছি এটাই আমাদের জন্য যথেষ্ট গলাবাজি করা। আর একগুলো লোক আছে কি একবারে খানাটাই হারামের খানা খাই, কেমন হারামের খানা খাই, কেমন হারামের খানা খাই, এগুলো কি বলতে হবে আপনাকে? দেশের ভেতরে আপনার আর আমার সব জায়গাতে যারা মোড়ল মাতব্বর আছে আজকের জামানায়, তারা মোড়লি করা ফিস আদায় করেছে, করে না, ন্যায্য বিচার হয় না, 1.5 লাখ টাকা জরিমানা করে দাও, 50,000 টাকা ছেলেকে কিংবা মেয়েকে দিয়ে দাও, আর বাকি 1,00,000 টাকা 8টা মোড়লে ভাগ করে খালি মোচর মোচর করে ডিলার দেয়া পঞ্চা বাবার স্ট্যান্ডে বসে বসে চা খাও। এরকম কামবাখাত লোক দেশে নাই, এরকম কামিনা লোক নাই, হারামি এদেরকেই বললেন আব্দুল্লাহ বিন মাসুদ, এরা মুসলমান কিন্তু এরা মুমিন নয়। আপনার 100 দিনের কাজের টাকা কার খাতাতে জমা হয়েছে? ওই সলিমের খাতাতে জমা হয়েছে। ওর খাতাতে কেন গেল? বলছে মাসান্তর ওই টাকা দেয়। কতটি দেয়? বলছে আমার নামে আসে 1,800 টাকা, খরচা পানি কেটে আমাকে 600 টাকা দেয়। কিসের খরচা? বাবার জমিদারি আছে, 100টা লোকের টাকাকে কেটে নিয়ে 3 তলা বাড়ি করেছ, আর ঝর্ণা লাগিয়েছ, আর টাইলস বসিয়েছ, আর কলিং বেল লাগিয়েছ গেটে, গোড়ে গোড়ে মুখে কালা কালা চশমা, আর দিয়ে ফুটানি মারাচ্ছ আল্লাহর দুনিয়াতে। কি বললেন আব্দুল্লাহ বিন মাসুদ? ফজরের নামাজে হাজির হয়েছে বটে, কিন্তু একটাও ইমানদার নয় এরা। এগুলো ইমানদার? ইমানদার খুঁজে পাবেন না। যেই বেটি ছেলে নামাজ পড়ে, আর নামাজ পড়ার পরে টোলা পড়োশীতে যদি মানুষ মরে, তো যেই বেটা ছেলেটাকে জীবন্ত অবস্থায় দেখা যায় নয়, ওই বেটা ছেলেটা মরে গেলেও তার চেহারা দেখা যায় নয়। ভাদুর মধ্যপাড়ার বেটি ছেলে লদা পাড়া চলে যাচ্ছে, যাওয়ার পর এসেছে মক্কা যাব, রসুলুল্লাহকে দেখব, তার হাতে হাত দিয়ে ঈমান কবুল করব, হক কোথায় আছে তাকে খুঁজে পাবো, কেমন করে আল্লাহকে পাওয়া যায় তা চিনতে পারবো, কার দ্বারাই তো আখেরি নবীর দ্বারাই। কত বড় বুক ভরা আশা নিয়ে বেচারি দৌড়ে চলে আসছে, রাস্তাতে ডাকাতের দল তাকে ছিনতাই করে নিল এবং তার তাকে জীবনে মেরে দিল, আর উট আর ধন সম্পত্তি সব লুটে নিল। বেচারির মনের বাসনা মনের ভেতরেই থেকে গেল, আর মক্কা পর্যন্ত পৌঁছিতে পারল না, রসুলুল্লাহর সঙ্গে দেখা করতে পেল না। খানা কমেছে টাকা নাকি? খানা খাবে যারা, শেষ হতে যাচ্ছে খানা, যারা খাওয়ার ইচ্ছুক তারা আপনার ওখানে গিয়ে খেয়ে আসতে পারেন, এখন ভিড় ভাড় নেই, খেয়ে আসতে পারেন। আচ্ছা এই লোকটার, এই লোকটার কি হবে এখন? এই লোকটার সম্পর্কে আপনি কি বলবেন যে আল্লাহ তাআলা একে জান্নাত দিয়ে দেবে? রসুল তো পাইনি দেখতে, দিন ইসলাম তো পাইনি, তো দিন ইসলাম না পেলে তো কি হলো, কী হলো তাতে? মিল্লাতে ইব্রাহিমের ওপরে অটল ইমান নিয়ে বেঁচে আছে, আরে কখনো কখনো সিজদা লাগায়, কখনো কখনো এমনি মুখ উপর দিকে তুলে দিয়ে কি হাউমাউ হাউমাউ করে বলে, কোনো রূপরেখা নাই। শেষের বেলায় মরবার আগে হাত উপর দিকে করে, মুখ উপর দিকে করে আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলছে, ইয়া রাব্বে ইন্নি আলা মিল্লাতে ইব্রাহিম ও আমুতু আলা মিল্লাতে ইব্রাহিম, হে পরওয়ারদিগার আমি ইব্রাহিম নবীর মিল্লাতের উপরে কায়েম আছি, আর ইব্রাহিম নবীর মিল্লাতের উপরে আমি বেঁচে আছি, এই মিল্লাতের উপরে আমি মরে যাব। নবী ইব্রাহিমের মিল্লাতের উপরে মরে গেল, কিন্তু রসুলুল্লাহ আবার বলছেন কি, কেয়ামতের দিন এই লোকটা ঈসা নবীর উম্মত, আর আমার নবী, আমি যে নবী, আমার উম্মতিদের মাঝখানে একাই একটা উম্মত হয়ে হাসরের ময়দানে খাড়ো হবে, এবং এই লোকটা জান্নাতি। আপনাকে কেন বললাম কথাটি? ওরা দিন খুঁজে বেড়াচ্ছিল, ওরা দিনকে বুকে লাগাবার জন্য খুঁজে বেড়াচ্ছিল, আর আপনি দিনকে মেরে দিনকে ঝেড়ে গা থেকে নামিয়ে দিবেন বলে আপনি দুনিয়া দুনিয়া দৌড়ে বেড়াচ্ছেন। আপনাতে আর এ লোকগুলোতে কত তফাত! আশ্চর্য হাদিস নয়, সহি হাদিস বলছি। একটা আলেম বাম দিকে বসে আছেন, যখন একটা কোরআনের আয়াত পড়ি তখন মাথা আমার চুলকায়,
আর একটা হাদিস যখন মনে চলে আসে তখন আমার শরীর খিসমিস খিসমিস করে উঠে আর আমি মনে মনে পেরেশান হয়ে যাই। কোরআনের আয়াতটা কি আল্লাহ তাআলা বলছেন, তিলকাল জান্নাতুল লাতী নূরসুহা মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এটা হলো আমার জান্নাত, এই জান্নাত কি আমি তৈরি করেছি আমার বান্দাদের জন্য, যে বান্দাগুলো আমাকে ভয় করে, যে বান্দাগুলোর অন্তরে আমি আছি এবং আমি একজন শাসক বলে তাদের অন্তরটা কেঁপে কেঁপে উঠে। যারা ভয় রাখে অন্তরের ভেতরে তাদের জন্য এই জান্নাতটাকে তৈরি করা আছে। এটা আয়াত পড়লাম তো ভালো আয়াত, তো মন কেন মাথা কেন চুলকাই? চুলকাই এই জন্য যে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করলেন কাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। তো আজকে ভাদু মাদ্রাসার প্রাঙ্গণে আছি, আপনারাকে সামনে করে বলি, আমি তিন ব্যাটারির লাইট দিছি আপনাকে, একটা লোক এই জায়গাটির ভেতর থেকে খুঁজে দেন তো যে লোকটা আল্লাহকে ভয় করে। এতটি মেয়ে ছেলে বসে আছে, ওদের সামনে যান আর যাওয়ার পরে একটা মেয়ে ছেলে বের করে দেন তো যেই লোকটাকে, যেই মেয়েটাকে পেলাম যে হ্যাঁ এই মেয়েটি আল্লাহকে বলে ডরাই, আপনি বের করে দেন। আপনি বললেন আমাদেরই খেয়ে আমাদেরকে এত নিচু নামাচ্ছ কেন গো বলিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে পরের হাদিসটা বলে দিই, দিয়ে আলোচনাটা করি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরে ওয়ালাইসা ফিহিম মুমিনুন, একটা সময় চলে আসছে, ওই সময় একটা মসজিদের সামনের দিকে দেখতে পাবে ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে এক জামাত লোক, 50 জন লোক, 60 জন লোক বারান্দাতে ভর্তি হয়ে বসে আছে। এরা কারা? তো ফজরের নামাজ আদায় করেছে যারা। তাহলে ফজরের নামাজ পড়ার পরে, নামাজের জিকির আজগারকে শেষ করে দেওয়ার পর বাইরে বসে আছে, তো এই লোকগুলো একটা দিন আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নামাজ পড়েছে, পড়ার পরে মসজিদে বসে আছে, তথাপি লাইসা ফিহিম মুমিনুন, ওদের ভেতরে একটাও মুমিন পাওয়া যাবে না, ওদের ভেতরে একটাও মুমিন খুঁজে পাবে না। আরে নামাজ যে পড়লো ফজরের, তো ফের বলছে কি আব্দুল্লাহ বিন মাসউদ, যে একটা সময় চলে আসবে 50টা লোক নামাজ পড়ে বাইরে বসে আছে কিন্তু একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়। এই হাদিস যেদিন থেকে পড়েছে সেদিন থেকে মাথার মগজ যেন উলিবিলি উলিবিলি করছে, এরা নামাজ পড়লো আর তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরা একটাও মুমিন নয়, এটা কেন বললেন এই কথাটা? হাদিসের ভেতরে লেখা যা আছে, এদের ভেতরে এ 50 জন লোক যারা ফজরের নামাজ আদায় করলো, আদায় করে নেওয়ার পরে এই মসজিদ থেকে যখন বাইরে যাবে তো 100টার ভেতরে দেখতে পাওয়া যাবে 10 জন লোক কেমন আছে, যারা হারাম খায়। 10টা বাদ, যে লোকটা হারাম খায় সে লোকটা কি মুমিন? নামাজ পড়লো তো কি হলো? নামাজ আল্লাহর হুকুম পালন করেছে কিন্তু হারাম খাওয়ার কারণে মুমিন হতে পারেনি, মুসলমান হয়ে বেঁচে আছে। তো 10টা লোক কি হয়? তো বলছে হারাম খায় আর হারাম খাওয়ার কারণে সে মুমিন হতে পারেনি।